টমেটোগুলো বেটে নেবো টম টমেটোগুলো বুনিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো বুনিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো বেটে নেবো তারপর রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুন বেটে নেবো লঙ্কা রেডি করছি লঙ্কা বেটে নেব মশলা একসাথে সবগুলো দিয়ে একসাথে বেটে নেব তারপর পেঁপেগুলো ছোট সাইজের কেটেছি প্রথমে বুনিয়ে নিয়েছি পেঁপে তারপর ছোট সাইজের করে কেটে নিয়েছি পেঁপেগুলো মশলা বেটে নিচ্ছি এখন মশলা বেটে নেব তারপরে মশলাটাকে ভেজে নেবো মাছগুলো ধুয়ে নিচ্ছি নুন মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব ধুয়ে নিয়েছি মাছ মাছ পেঁপে তরকারি রান্না করব মাছগুলোকে ভালো করে তেল দিয়ে গরম তেলে গরম করে ফ্রাই করে নিচ্ছি প্রথমে ফ্রাই করে নিয়ে তারপর তুলে রাখবো তারপরে মশলা ভেজে নেব মাছগুলোকে এখন আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি গরম তেল করেছি গরম করাই করেছি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি তাই মাছগুলো ভালো ভাজা যাচ্ছে ভালো করে ভাজতে পারছি সেই জন্যে হয়ে গেছে মাছ ভাজা মাছগুলো এবারে আমি তুলে রেখে দেবো কাজু বেটে দিচ্ছি মশলার মধ্যে এই যে কাজু বেটে নিলাম কাজু বাঁটা দেবো তরকারিতে পেঁপে মাছ তরকারি মাছ ফুল ভাজাগুলো আমি এখন তুলে নিচ্ছি হয়ে গেছে আমার মাছ ভাজা এরপর কড়াই গরম করে তেল গরম করে মশলা ভালো করে ফ্রাই করে নেব এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলা গরম পড়েছে হালকা এবং শীত হালকা আছে দু রকম ওয়েদার এখন জানেন তো এখানে গরমও করছে একবার একবার আবার একবার একবার ঠান্ডা করছে দু রকম ওয়েদার আছে মশলা ভালো করে দেখুন ফ্রাই করে নিচ্ছি ভালো করে মশলা এখন আমি ফ্রাই করে নিচ্ছি তারপরে জিরে গুঁড়ো দিচ্ছি কড়াইয়ের মধ্যে জিরে গুঁড়োটা ভালো করে ভেজে নিচ্ছি এখন দেখছেন তো ভালো করে মশলা ফ্রাই করে নিচ্ছি তারপরে মেথি পাতা দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভালো করে এটা ভেজে নেব ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে এবার কি করছি পেঁপেগুলোকে ধাক্কা মেরে কড়াইয়ের মধ্যে আমি এখন ফেলে দিচ্ছি তারপর মশলার সাথে ভালো করে ফ্রাই করে নেবো পেঁপে দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নেবো মশলা এবং পেঁপে ভালো করে দেখুন ভেজে নিয়েছি নুন দিচ্ছি কড়াইয়ের মধ্যে তরকারিতে হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর ভালো করে আবার নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি তারপর মাছগুলোকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি ধাক্কা মেরে ফেলে দিচ্ছি তারপর নেড়ে ধরে নেবো খুন্তি দিয়ে তারপরে জল দেব দিলাম মাছগুলোকে পেঁপের মধ্যে পেঁপে মাছ জল দিলাম তরকারি হতে দেবো সেদ্ধ করতে দেবো এখন একটু পরে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেবো মাছ পেঁপে তরকারি তারপরে ধনে পাতাগুলোকে আমি এখন কুচিয়ে নেবো ধনেপাতা পাতা দেবো তরকারির মধ্যে ছোট ছোটো করে ধনে ধনে পাতাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি তাই যে দেখুন আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে তরকারি রান্না হয়ে গেছে ধনে পাতাগুলো এখন কড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছি দ্বিতীয় আমি ধনে পাতাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে তরকারি রান্না করা মাছ পেঁপে তরকারি রান্না করা হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়ে এবারে কড়াইয়ের কড়াই থেকে আমি ঢেলে নিচ্ছি রান্না করা হয়ে গেছে তো তরকারি কী সুন্দর হয়েছে দেখুন এক থালা ভাত গপা খেয়ে নেবেন এবং বাড়ির সবাই বলবে আবার দু থালা ভাত খাবো সবাইকে আবার বেশি করে ভাত দিতে হবে তরকারি আবার রান্না করতে হবে এত সুন্দর রান্না তরকারি তখন সবাই দেখবেন আঙুল চেটে সবাই খাচ্ছে আপনিও আঙুল চেটে খাচ্ছেন এবং সব